আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যে বাদা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি হচ্ছে আপনি যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মানুষের কাছে প্রিয় বানিয়ে দিবে, মানুষ আপনাকে ভালোবাসা এবং মহাব্বত করা শুরু করবে। এই আমলটি আপনারা করবেন, আমি আমলটির প্রসেস বলে দিচ্ছি এবং কিভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিও ডিটেলসে আমি বলতেছি। মানুষের প্রত্যেকটি নেক আমলের প্রতিদান রয়েছে, আল্লাহ তাআলা মানুষের তার আমল ও নিয়ত অনুযায়ী প্রতিদান ফলাফল দান করে। এসব আমলের মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের রয়েছে অসংখ্য ফজিলত। হাদিসে পাককে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে যেগুলো সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি এই নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার ঘোষণা ছাড়াও আল্লাহ নবী বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন এবং বলেছেন এর মধ্যে আরও ফজিলত আছে। তো আজকে আমি যেই নামটি আপনাদেরকে জিকির করতে বলবো, এবং এটি যদি আপনি তাসবি সবসময় আদায় করেন আল্লাহ তাআলার নাম, এটি আদায় করার প্রসেসটি আগে বলে দিচ্ছি। এটি আদায় করার আগে অবশ্যই তিনবার দুরুদ শরীফ পড়ে নেবেন, এবং যদি অজু অবস্থায় থাকেন তো সবচেয়ে বেটার হয়, এমনিতেও পড়তে পারবেন সমস্যা নেই, তবে তিনবার দুরুদ শরীফ পড়ে এরপরে 33 বার আল বাতিনু এই জিকিরটা করবেন। আল বাতিনু শব্দের অর্থ হচ্ছে গোপনকারী, রহস্যের গোপনকারী, এক কথায় সব কিছু সন্নিকটে অবস্থানকারী কিন্তু অপ্রকাশমান। তো যাই হোক, আল বাতিনু 33 বার পড়ার পরে আবার দুরুদ শরীফ পড়বেন, তারপর আপনার দিকে যে কেউ দৃষ্টি করলে সে আপনার বন্ধু হয়ে যাবে এবং আপনার সাথে সুসম্পর্ক তার হয়ে যাবে। এই জিকিরটি করেন ইনশাআল্লাহ, একটি পরীক্ষিত আমল, আল্লাহ তাআলা চাইলে আপনি যদি আপনি কারো কাছে প্রিয় হতে চান, মানে আপনাকে যদি সবাই ভালোবাসুক এরকমটা চান, তাহলে তাদের সামনে গিয়ে প্রথমে দুরুদ শরীফ পড়ে তারপর 33 বার আল বাতিনু জিকিরটা করে তারপর দুরুদ শরীফ পড়বেন, মনে মনে তাদের জন্য দোয়া করবেন যেন আপনার প্রতি ভালোবাসা চলে আসে, তাহলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে তাদের কাছে ভালো লাগিয়ে দিতে পারে। তো অবশ্যই পরীক্ষিত আমল করেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো দিবেনই, পাশাপাশি যদি নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন আমাদের নিত্য নতুন ভিডিও আরও দেখার জন্য। আজ এ পর্যন্তই, ভবিষ্যতে ভালো কিছু নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।